আবারও বঙ্গোপসাগরে ডুবল মৎস্যজীবীদের ট্রলার, তবে পাশে থাকা অন্য মৎস্যজীবীদের সহযোগিতায় বাঁচল ডুবন্ত ট্রলারের আটজন মৎস্যজীবীর প্রাণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার 27 জুলাই ইলিশের সন্ধানে গঙ্গাসাগর থেকে মা শীতলা নামক একটি মৎস্যজীবীর ট্রলার আটজন মৎস্যজীবী নিয়ে ইলিশের সন্ধানে পাড়ি দেয় বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। এরপর বিকেল নাগাদ ওই ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। পাশে থাকা মৎস্যজীবীদের অন্য একটি ট্রলার এসে ওই মৎস্যজীবীদের উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। মৎস্যজীবীদের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে। আটজন মৎস্যজীবী সকলেই সুস্থ রয়েছেন। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুরে, সেখানে তাদের চিকিৎসার পর বাড়িতেও নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। আমরা শোনাবো আপনাদের একজন মৎস্যজীবী হরেকৃষ্ণ কুটিহার কি বলছেন। মোটামুটি এখন আনতে যাবো, খোঁজ পেয়েছি, আনতে যাবো। মৎস্যজীবীরা উঠে গেছে, মৎস্যজীবীরা কোন জায়গায় মেদিনীপুর, সবাই সুস্থ, সবাই সুস্থ, এখন সুস্থ আছে। ট্রলারটা কি ওখানকার বাকি ওনাদের উদ্ধার হওয়া একজন মৎস্যজীবী তার কি বক্তব্য সেটাও শোনাবো। আমাদের কাছে একটা বাস ছিল, সেটার উপরে আমরা একটা গামছা ছিল আমাদের কাছে, সেই গামছাটা বেঁধে দিয়ে যখন জোগাড় করি ওনারা দেখতে পায়, জোগাড় করে তারা এসে আমাদের উদ্ধার। আবারও বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ট্রলার এবং কীভাবে সেই ঘটনা ঘটেছিল একজন মৎস্যজীবীর বক্তব্য আমরা তুলে ধরলাম। তবে যেটা জানা যাচ্ছে যে অন্য মৎস্যজীবীদের সহযোগিতায় ডুবন্ত ট্রলারের আটজন মৎস্যজীবীর প্রাণ বেঁচেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার 27 জুলাই ইলিশের সন্ধানে গঙ্গাসাগর থেকে মা শীতলা নামক একটি মৎস্যজীবীদের ট্রলার আটজন মৎস্যজীবীদের নিয়ে ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছিল বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। বিকেল নাগাদই ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। পাশে থাকা মৎস্যজীবীদের অন্য একটি ট্রলার এসে মৎস্যজীবীদের উদ্ধার করে বলে জানা গিয়েছে। মৎস্যজীবীদের পরিবার সূত্রে খবর, তাদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে। আটজন মৎস্যজীবী সকলে সুস্থ রয়েছেন। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুরে, সেখানে তাদের চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।